এটাই বাবা মেয়ের ভালোবাসা বাবা মেয়ের বন্ধন একেই বলে পিউ এখন স্কুল বেরিয়েছে পিউ গরম ভাত খেয়ে যাবে না আর পিউ তো সেই আদিকালের বয়স্ক মানুষের মতো মানে খাওয়া দাওয়ার আচরণ ওই বেগুন ভাটা বেগুন পোড়া আর ওই মুরলা মাছের চটচড়ি এরকম তো খেতে ভালো আছে তোমরা আমার ভিডিওতে দেখলেই বুঝতে পারবে বড়ি ভাজা তো আজকে রীতিমতো ম্যাডাম গরম ভাত খেয়ে যাবে না ম্যাডাম ইচ্ছে করছে ভেজা ভাত খাবে অল্প একটু ভেজা ভাত ছিল আর এই চিংড়ি মাছটা চিংড়ি মাছটা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মানে একটু মশলা করে একটু ভেজে দিয়েছি ওটা দিয়ে খাচ্ছে ম্যাডাম এইটাতে ও খুশি ওকে যদি আমি আলু সেদ্ধ ভাত দিতাম ও এটাতে খুশি হতো না ওর এরকম ভেজা ভাত এরকম চিংড়ি মানে আর এর সঙ্গে যদি একটু চিংড়ি না হয়ে যদি বেগুন পোড়া থাকতো একটু বড়ি ভাজাও আরো খুশি হয়ে যেত ও তো এরকম যাই হোক খেতে থাকো আমি স্কুল ছেড়ে দিয়ে আসবো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি সুস্থ আছি একদম অল ফিট তো কিন্তু ওয়েদারটা খুব খারাপ ওয়েদারটা খুব খারাপ গতকাল ঠিক এরকম টাইমে মেঘ করেছিল কিন্তু পরপর বেলাতে বেলা যত বাড়ছে বিভৎস একটা তীব্র রোদ ছিল আজকে ঠিক মেঘ গুড়গুড় করছে তোমরা আওয়াজ পাচ্ছ কি না জানি না মেঘ গুড়গুড় করছে আর পুরো চারিদিকটা অন্ধকার হয়ে এসেছে কিন্তু যদি বৃষ্টি আসে আমার রান্না করতে অসুবিধা হবে রান্নাঘরের চারিদিক থেকে জল পড়বে জানি না কীভাবে কী করবো তো যাই হোক যা হবে ভালোই হবে যা হচ্ছে ভালো হচ্ছে যা হবে ভালোই হবে এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছি মেয়েকে স্কুল ছেড়ে দিয়ে এসে রান্না বসাবো আর আমি তো ভাত বসাবো বললাম তখন নটা বাজে মেয়ে চলে এসছে বলছে না 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 ভেজা ভাত আছে আমি ভেজা ভাত খাবো ওই ভেজা ভাত আর চিংড়িটা একটু মশলা দিয়ে একটু ভেজে দিয়েছি পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে ওটা খাচ্ছে আর আমি তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম সেই ফাঁকে ওকে ছেড়ে দিয়ে এসে রান্না করব আর গতকাল আমার এতটা মাথা ধরেছিল গতকাল সামুদ্রিক চিংড়ি মাছ এনেছিল গতকাল রান্নার যতটা পরিমাণ লাগবে অতটাই আমি চিংড়ি মাছটা বেছেছি এখনো বাকিটা আছে আজকে সকালে ঠিক সেম মেয়ের যতটা লাগবে অতটাই পরিষ্কার করে বেছে নিয়েছি বাকিটা আমি এসে করবো রান্না করতে হবে চিংড়ি মাছ কাটাকাটি আছে আবার ভিডিওটা আপলোডে চাপাতে হবে সব কিছু নিয়ে আছি সঙ্গে থাকো ম্যাডাম ম্যাডামের খাওয়া দাওয়া সবই কমপ্লিট স্কুল যাবে কিন্তু তোমাদের বলতে না বলতেই মুসলধারে জোরে বৃষ্টি চলে এসছে ম্যাডাম এখন বসে আছে যতই ছাতাতে যাক ভিজে তো যাবেই আর সেই তিনটে সাড়ে তিনটে পর্যন্ত ওই ভেজা গায়ে থাকা সম্ভব নয় আর আমার রান্নাঘর থেকে জল পড়া শুরু হয়ে গেছে ওপর দিয়ে এই জল পড়া শুরু হয়ে গেছে এখনও রান্না বাকি মানে আর ভালো লাগে না একদম আর ভালো লাগে না বাইরে কি বিভৎস পরিমাণে বৃষ্টি হচ্ছে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে আর বেশি ফোনটা মানে গ্রিলের কাছে নিয়ে যেতে পারছি না ফোনটা ভিজে যাবে এখন দশটা চল্লিশ হয়ে গেছে আমি পঞ্চাশ পর্যন্ত দেখব বৃষ্টি যদি কমে তাহলে মেয়েকে পাঠাবো না হলে পাঠানো সম্ভব নয় তারপরে আমার আবার রান্না আছে সব দিকটা আমাকে দেখতে হবে সামন্ত এসে খাবে আর আমি এখন পড়ে গেল দেখাচ্ছি তোমাদের আমি এই সামন্ত ঠোঙাটা ছিঁড়ে দেখাবো বলে পড়ে গেল এইটা এতটা নরম তো সেই শালুক বীজ শালুক বীজ আর তিল দুটো মিশিয়ে এই একটা পাটালি আর এই একটা সনপাপি আর এই একটা বাদামের পাটালি সামন্ত আমার জন্য আর মেয়ের জন্য গতকাল এনেছিল গতকাল রাতে তখন খাওয়া হয়নি আর মেয়ে আজকে এইগুলো টিফিন নিয়ে যাচ্ছে আর একটা আঙ্কেল টিফ নিয়ে যাচ্ছে আর মেয়ে টিফিনে খুব বেশি ভারী খাবার নিয়ে যায় না ওই এসে যেহেতু খায় তো ও পারে না সেই জন্য হ্যাঁ রোজ কম খাওয়া নিয়ে যায় যাতে তাড়াতাড়ি খেয়ে ও একটু খেলতে পারে ও খেতে একটু টাইম লাগে বৃষ্টি হচ্ছে বহু আমি এখন বসে বসে এইগুলো খাই এইগুলো তো তার পেঁয়াজ নেই পেঁয়াজের জিনিস হলে আমি খেতাম না যেহেতু আমার ঠাকুর কোনাম হয়নি ওগুলো পেঁয়াজ নয় সেজন্য খাচ্ছি সঙ্গে থাকো এখন ভাত বসিয়েছি এই সাইডে ভাতে আলু সেদ্ধ দিয়েছি আর এই সাইডে কয়েকটা কুঁদরি ছিল আর একটা কাঁকরোল ছিল আর অল্প ছোট্ট একটা টুকরো পেঁপে ছিল ওই সবগুলো একসঙ্গে সেদ্ধ বসিয়েছি ভাজা করব লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে আর কিছুটা চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি এগুলো ধুয়ে রেখেছি এগুলোর টক করব আর টকের সবজি তো বাড়িতে ঢ্যাঁড়স বলো কচু বলো বা কুমড়ো যেগুলো টকে দেওয়া যায় সবই বাড়ন্ত সেজন্য জন্য শুধু চিংড়ি মাছ দিয়ে টক লেবু দিয়ে টক বানাবো আর আমি এই দিকে এই সব কিছু নিয়েছি বাটনা রেডি করব ওই সর সরষে লঙ্কা বাটবো টকের লঙ্কা পেঁয়াজটা বাটবো ভাজার জন্য আলু হাতে মাখানোর জন্য পেঁয়াজ কুচিয়ে রাখবো এখন থেকে মেয়ের স্কুল যাওয়া হলো না ওই বৃষ্টি চলে মানে বৃষ্টি চলে এসে বলতে বৃষ্টি এতটা পরিমাণে বৃষ্টি হলো এখন কি ভালো রোদ বেরিয়েছে তো এগারোটা পনেরোটাতে বৃষ্টি থেমেছে আর ওই মানে হলো না কিছুতেই মেয়ের স্কুল যাওয়াটা হলো না আর এই কিছুদিন আগে জ্বর থেকে উঠেছে সারাক্ষণ মাথা যন্ত্রণা পরে মাইগ্রেন চলে সেই এই বয়সে তো সেজন্য আমি আর পাঠালাম না এই রিক্সে ভিজে ভিজে বাইরে এখন খুব ভালো রোদ বেরিয়েছে আমাদের এখানে কারেন্ট চলে গেছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট হয়েছে মেয়ে এখন খাচ্ছে আমি মোমবাতি জ্বেলে দিয়েছি মোমবাতিটা একদম ছোট হয়ে গেছে তো জ্যাম জ্যামের জারের ওপরে মোমবাতিটা রেখেছি তোমরা আওয়াজ পাচ্ছ কি না জানি না কি বিভৎস পরিমাণে বাজ পড়ছে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে আওয়াজ পাচ্ছ কি না বুঝতে পারছি না আমি যে কি রিক্সে ভিডিও এডিট করেছি কারেন্ট চলে গেছে আর বাইরে বৃষ্টি হচ্ছে মেয়ে স্কুল যাওয়ার সময় তো বিভৎস মুসলধারে বৃষ্টি হলো তারপরে এগারোটা পনেরো নাগাদ থেমে গেল রোদ বেরোলো আবার বৃষ্টি হচ্ছে অন্ধকার হয়ে গেছে বিভৎস পরিমাণে বাজ পড়ছে সরি এডিট করছিলাম তোমাদের বলেছি এডিটটা গতকাল রাতে করে রেখেছি আপলোডে চাপালাম রান্নাবান্না সেরে সামন্তকে খেতে দিয়ে সামন্ত শরীরটা একটু খারাপ এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে তোমাদের আমি বলবো একটু বসে তার আগে আমাকে সবার আগে স্নান করে ঠাকুর প্রণাম করতে হবে তারপরে আমি তোমাদের বসে ফ্রি হয়ে বলবো কি ঘটেছে তো আমি যে মানে আপলোডে চাপিয়েছি কি বিভৎস পরিমাণে বাজ পড়ছে মানে এগোতে পাচ্ছি না পেছোতে পাচ্ছি না দুটো পঁয়তাল্লিশ বেড়ে গেছে সেই একটা দশ থেকে আপলোডে চাপিয়েছি এতটাই নেট সমস্যা হচ্ছে এই মাত্র পাবলিশ করলাম মানে যে কি ভয়ে ভয়ে যে করেছি যাই হোক তোমরা সঙ্গে থাকো আমি স্নানটা করে ঠাকুর প্রণাম করি তারপরে তোমাদের সমস্ত কিছুটা বলছি আমি স্নান করতে বেরোবো এরকম জোরে বৃষ্টি হচ্ছে কি করে বেরোবো এতে তো আমার শরীর খারাপ হয়ে যাবে মাথা আজকে ভেজাবো না চিন্তাধারা নিয়েছি চুল ভেজাবো না আর এরকম বৃষ্টি হচ্ছে তিনটে বেজে গেছে কখন স্নান করবো ঠাকুর প্রণাম করব দুটো খাবো জানি না দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে নাইট বন্ধুরা অনেকটা সময় পরে এসেছি তো বলছি পরে তোমাদের ব্যাপারটা বলছি কেন এতটা সময় পরে এলাম আর দেখো এখানে চিকেন ছোট ছোট পিস করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আমাদের আজকে মটর ভিজিয়েছি সামন্ত মুড়ি ভাসতে দিয়ে এসছে তো যদিও বা অবশেষে মুড়ি আজকে আসেনি দুদিন মেশিন বন্ধ থাকবে শনিবার মুড়ি দেবে বলেছে তো যাই হোক আমি মটর ভিজেছি আজকে মাংস দিয়ে ঘুগনি বানাবো বলে সেজন্য সামন্তকে বলেছিলাম ছোটো ছোটো পিস করে একটু চিকেন এনে দেবে কিন্তু অবশেষে মুড়িও এলো না সামন্তকে আমি পরে আবার বলেছিলাম আমাকে দোকান থেকে মুড়ি কিনে এনে দেবে সামন্ত বলেছিল হ্যাঁ কিন্তু মেয়ের হঠাৎ করে মনে হলো যে চিলি চিকেন আর চাউমিন খাবে বাড়িতে প্রায় কিছুই মানে আমরা তো নেই বলি না তো বাড়ুন তো বলি বাড়িতে মানে সব কিছু তো সয়া সস থেকে শুরু করে চিলি সস কাঁচা লঙ্কা সবই তো গোলমরিচ সবই বাড়ন্ত তো আমি একদম শর্টকাটভাবে যা আছে তাই দিয়ে বানাচ্ছি আর চিকেনটা একদম অল্প তোমরা দেখেই বুঝতে পেরেছো আজকে আমরা তিনজন আমাদের হয়ে যাবে সামন তো আমি মেয়ে মেজো খাবে না তো দেখো আমি এখানে শুক্লো লঙ্কা আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি এইটা দেবো ডিম দেবো লবণ দেবো কনফ্লাওয়ার দেবো দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো এখনও কিন্তু চাউমিন ক্যাপসিকাম এগুলো এসে পৌঁছয়নি সামন তো আনবে ও আনলে বাকিগুলো করবো তো সঙ্গে থাকো দেখো তো বন্ধুরা সামান তো বাজার এনেছে আমি আজকে বাজারগুলো আর গোছাচ্ছি না মানে আমার শরীর না এখন এগারোটা কুড়ি বাজে তোমাদের আগামকাল দেখাবো ও গাজর আনেনি ক্যাপসিকাম আনেনি কাঁচা লঙ্কা আনেনি মানে বৃষ্টি হচ্ছে বাইরে যতটা যা পেরেছে যেটুকুনি এনেছিলো আমি তাই দিয়ে করেছি বাঁধাকপি সামান্য একটু একটু বরবটি একটা আলু একটু টমেটো এই সব দিয়ে মোটামুটি একটা বানিয়ে দিয়েছি আর মেয়ে খাবে বলেছে না যদি বানাই নিজের কতটা কষ্ট হবে মানে বুঝতে পারছো তো আর এদিকে এই ক্যাপসিকাম ছাড়া সয়া সস সব কিছু বাড়ন্ত রকম মানে করেছি এই চিলি চিকেনটা গেছে গেছে এবারে আমি ওদের খেতে দেব আমি তোমাদের যে ব্যাপারটা এখনো ক্লিয়ার করে বলিনি তো এই সামন্ত মেয়েকে খাইয়ে দিচ্ছে ওই যে ব্যাপারটা আমি পরে ক্লিয়ার করে বলছি এটাই হয়তো বাবা মেয়ের মানে একটা বন্ধন বা বাবা মেয়ের ভালোবাসা আর সামন্তর ঘুম চলে এসছে তো আমার রান্না করতে একটু দেরি হয়ে গেছে ওই দুপুরে একটু রেগে গেছিল যেহেতু সেই জন্য এবারে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে বলি দুপুরে তোমাদের বলেছিলাম যে সমস্ত কিছু বলছি দুপুরে কেন আমি রান্নাটা শেয়ার করতে পারিনি বৃষ্টি হচ্ছিল তোমাদের দেখিয়েছি মেয়ে স্কুল বেরিয়েছে সেই মুহূর্তে এত প্রবল বৃষ্টি বাজ পড়ছে মেয়েকে নিয়ে যাওয়া সম্ভব নয় অতটা মেয়ে যাবে ছাতাতে গেলেও মেয়ে কিন্তু ভিজে যাবে আমি ভিজে যাব বই ব্যাগ আছে সামন্ত এসে মেয়েকে বলছে আর করতে হবে না পড়া বন্ধ বইগুলো অন্য কাউকে দিয়ে দিতে পড়বে মানে এতটা মারাত্মক লেভেলে রেগে গেছে আর ওই মুহুর্তে ভিডিও করা সম্ভব হয় না হয়নি তারপরে কারেন্ট চলে গেল তোমাদের বলেছি কারেন্ট চলে গেল আমি তো রকম মেয়ে অন্ধকারে মোমবাতি জ্বলে খেয়েছে আমি তো ভিজে ভিজে সাম করে ঠাকুর প্রণাম করে মোমবাতি জ্বলে খেয়েছি কারেন্ট নিয়ে কী করবো অন্ধকার চারিদিক ভিডিও করতে পারবো না আমি আর মেয়ে ওই যে ঘুমিয়ে পড়েছিলাম একেবারে সাড়ে সাতটার সময় উঠেছি সামন্ত এসে ডাকছে দিল খোলো তারপর সামন্ত তো যা যা কাজ থাকে টুকিটা কি থালা বাসন ছিল খাওয়ার আমার আর মেয়ে ওইগুলো ধোয়া পোছা করে সন্ধ্যা দিয়ে তারপর সামন্ত বাজার গেল ওই বাজারগুলো এনেছে তোমাদের আজকে আর দেখালাম না ব্যাগ বাঁধা হয়ে আছে আগামকাল বাজার গোছাবো তোমাদের দেখাবো আবার সামন্ত এসে বলছে কী ব্যাপার আর এখনও পড়তে জানি আর সে কি বিভৎস পরিমাণে বিকেলে বাজ পড়ছে আমি যে কীভাবে আপলোড করেছি ভিডিও সে একমাত্র আমি জানি ওই পর্যায়ে মেয়েকে আর এত বৃষ্টি চারিধারে জল জমে গেছে তোমাদের আগামকাল যদি সম্ভব হয় সকালে দেখাবো জন্য মেয়েকে টিউশানও পাঠানো হয়নি আবার একটু রেগে গিয়েছিল তো আর মাংস দিয়ে ঘুগনি করবো একটু ভেবেছিলাম মেয়ে বলছে একটু কেনার চাউমিন খেলে হয় না আমি বলছি ঠিক আছে বানাবো তো সামন্ত তো আর্ধেক জিনিস আনেই নি বাজারে নেই বাজারে নেই নয় বলছে আর গাজর বাজারে নেই বাজারে নেই নয় ও ঘুরে ঘুরে দেখে দেখে কিনতে হবে তো ঘুরে ঘুরে তাই জন্য ও ঘুরে বেশি মানে ঘোরাঘুরি করে নি বাজারে তারপরে বৃষ্টি হচ্ছে বাইরে সেজন্য আর আর্ধেক জিনিস তো আনতেও ভুলেই গেছে আদা রসুন কাঁচা লঙ্কা সবইও আনতে ভুলে গেছে টমেটো লেবু যাই হোক আর যা ছিল তাই দিয়ে বানিয়েছি তিনজনের খাওয়া হয়েছে খুব একটা খারাপ হয়নি মাংসটা চিলি চিকেনটা দারুণ হয়েছে চিলি চিকেনটা কিন্তু বেশ একটা সফট ব্যাপার হয়েছে দারুণ হয়েছে এইভাবে চলছে তো সামন্ত ঘুমিয়ে পড়েছিল কিছুক্ষণ আমাকে আমাকে নয় মেয়েকে আদর করে বলছে আজকে আমি তোকে খাইয়ে দেবো ছোটোবেলায় কিন্তু মেয়ে খাওয়া শিখেছে সামন্তর কাছে মেয়ে হাঁটা শিখেছে সামন্ত হাঁটিয়েছে হাঁটা শিখিয়েছে মানে আবার কি হয় আমি বকলে মেয়েকে সামন্ত সেটা সহ্য করতে পারে না মেনে নিতে পারে না আমি কেন বকছি আর সামন্ত যে মেয়েকে বকছে আমিও সেটা আবার সহ্য করতে পারি না সামন্ত সাধারণত ঠান্ডা মাথার মানুষ ও খুব একটা রাগে না যখন রেগে যায় মারাত্মক লেভেলের আর আমি মানে ওইটা সহ্য করতে পারি না যে সামন্ত মানে এটা হয় মা বললে বাবা সহ্য করতে পারে না বাবা বললে মা সহ্য করতে পারে না এইরকম তো তার থেকে খেতে ডেকেছি সামন্ত উঠেছে সামন্ত আর মেয়েকে একসঙ্গে খেতে দেবো সামন্ত বলছে না আগে আমি মেয়েকে খাইয়ে দিই তারপরে সেই জন্য সামন্ত তো ক্যামেরার সামনে আসতে চায় না বেশি কথাও তোমাদের মানে বলতেও পারছি না যে ছোট্ট করে আস্তে আস্তে করে বলছি যে মানে দু একটা কথা বলেছি ও একদম আসতে চায় না মানে আজকে কি ভাগ্যে মেয়েকে খাওয়াচ্ছে আর এটাই হয় এটাই হয় বাবা মেয়ের বন্ধন মা মেয়ের বন্ধন মানে এটাই হয় সন্তানের সঙ্গে বাবা মায়ের বন্ধনটা এটাই হয় এটাই ভালোবাসা কোনো কিছু ভুল করেছে বা ভুল হয়েছে একটু বকেছে পরে আদর করে ভালোবাসা মানে এগুলো হয় মানে বলে বোঝাতে পারবো না যাই হোক সামন্ত খেয়ে ঘুমিয়ে গেছে আমার খাওয়া হয়েছে আমার কিছু টুকি টাকি কাজ ছিল ফোনেরই কিছু কাজ ছিল ভিডিও সংক্রান্ত ওইগুলো করলাম এক দিদির লাইভে কিছুক্ষণ ছিলাম তো এখনও মেয়ে খাচ্ছে এখনও মেয়ে খাচ্ছে মেয়েকে দেখাচ্ছে না এতটাই গরম ও জাস্ট ও মানে জামাটা খুলে ও মানে রাতের ড্রেসটা পরে ও আছে তো সেজন্য আমি আর মেয়েকে দেখাচ্ছি না এখনও খাচ্ছে মেয়ে তার চিকেনটা এতটাই ভালো লেগেছে আর হয় এটাই হয় না কিছু না থাকলেও মায়েরা যেমনই রান্না করে দিক সন্তানের কাছে সেটা অমৃত হয়তো এটা আমার মেয়ের কাছে সেটাও তো প্রত্যেকটা ছেলে মেয়ের কাছেই হয় তাদের মা বাবারা যেমন রান্না করে দেয় কিছুই ছিল না যাই ছিল তাই দিয়ে বানিয়েছি রেগে আমি আপনাদের সঙ্গে সরি আবার আপনাদের হয়ে গেল তোমাদের সঙ্গে রান্নাটাও শেয়ার করি ওই চিলি চিকেন আছে আমি যাই হোক অনেক বক বক করলাম সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এখন কটা বাজে জানো বারোটা দশ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে চলো গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থাকবে ওটা আদাঙ্কাল আবার কি নতুন ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণ ভালো থেকে